এই যো এখানে শপিং করছি। ওই যো মা আর সঞ্জয় প্যান্ট নিচ্ছে, শার্ট নিয়েছে, প্যান্ট নিয়েছে, প্যান্ট নিচ্ছে, নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাবো। না এটা হলো ওনার, আর আমি একটু বার্গেনিং করে আর কি এই সামনে বাজার বসেছে, এখান থেকে কিনবো, তার জন্য আমি এখান থেকে কিছু নিই। আমার তেমন কিছু লাগবে না, সামান্য কিছু ছোটো মোটো জিনিস লাগবে, আমি এই যে লোকাল মার্কেট থেকে করে নিই। এই যে মার্কেট বসেছে, এখান থেকে কিনবো আমি। হ্যাঁ হ্যাঁ আমরা নেবো বাবু, দাঁড়াও দাঁড়িয়ে আছে। হ্যাঁ হচ্ছে এখান থেকে নিলাম আমরা, হচ্ছে সঞ্জয়ের জন্য জামা প্যান্ট, ওই যে পয়সা দিচ্ছে এবার। ব্যাস হয়ে গেলে আমরা মার্কেট ঘুরবো। বার্গেনিং করে আমার বার্গেনিং স্কেল অনেক এতটা এতটা না, একটুখানি বার্গেনিং করতে পারি না, তবুও চেষ্টা করবো, দেখি এখান থেকে কিনবো। আর এখনো হয়নি, ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে আছে, কখন আসবে, আমি মার্কেট ঘুরবো। বাহ এই তো বাহ, পেমেন্ট শোনা পুনরে দেখিস, রিল হাতে থানি দিয়ে যাই যাও, আবার আসছে কি বুঝাচ্ছে তো। দুটো প্যান্ট নিয়েছে, একটা শার্ট নিয়েছে, চলো দেখবো, শুরু হয়ে গেছি দেখবোতে। আর শপিং আমি শুরু করবো, শপিং মানে এটা হচ্ছে গোবিন্দপুরি বুধ বাজার, এখান থেকেই শপিং করবো, এখানেও ভালো ভালো জিনিস পাওয়া যায়। হ্যাঁ ব্র্যান্ডেড না, লোকাল, আমি লোকালই কিনবো, আমি লোকাল জিনিস পড়তেই ভালোবাসি, আমার দোকান টোকান লাগবে না। মার্কেটে দেখুন লেহেঙ্গা কালার দেখুন, জাস্ট পিচ কালার, খুব সুন্দর লাগছে আমার দেখুন। আর এক মনি হচ্ছে এখন এইটা নেবে, এই কটন ক্যান্ডি মনি হবে, এটাও কিন্তু সুন্দর লাগছে দেখুন, দোকান মার্কেটে এরকম কালার পাওয়া যায়। দেখি রে বাবা রে, কটন ক্যান্ডি, কটন ক্যান্ডি কে খাতে কোনগুলো এই যে লাল নীল আছে যেগুলো তুইটা কিনে দেওয়া এখন ভালো নেই, না আমার পছন্দ হচ্ছে, মহিলা এইটো হবে না।